আসসালামু আলাইকুম বন্ধুরা, হেল বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আমরা সবসময় কলা খেয়ে থাকি, তবে কলার কী কী গুণ এই সম্বন্ধে আমরা অনেকেই জানি না। তবে আজকে কলার 10টি উপকারিতা সম্বন্ধে জানবো, যে প্রতিদিন কলা খেলে কী কী 10 উপকার হবে আপনার শরীরে। তো বন্ধুরা, ভিডিওটি দয়া করে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমরা অনেকেই সবসময় কলা দেখলে নাক কুচকিয়ে ফেলি, কিন্তু প্রতিদিন অন্তত একটি করে কলা খাওয়ার কী কী উপকারিতা আছে তা জানা থাকলে নাক কুচকে হলেও অনেকে স্বাস্থ্য সচেতন মানুষ কলা খাবেন। তো বন্ধুরা, প্রথমত কলা খেলে যে উপকারটা পাবেন সেটা হচ্ছে আপনার হৃদযন্ত্র ভালো থাকবে। পাকা কলা পটাশিয়ামের আধার। প্রতিদিন একটি বা দুটি কলা খেলে আপনার হৃদযন্ত্র অনেক বেশি সচল থাকবে এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি একেবারেই কমে যাবে। এছাড়া বন্ধুরা, নিয়মিত কলা খাওয়ার ফলে আপনার কিডনি সুস্থ থাকে। কলার পটাশিয়াম এমনকি কিডনিও ভালো রাখে। ইউরিনে ক্যালসিয়াম জমা হতে বাধা দেয় বলে কিডনির পাথর হওয়ার সম্ভাবনা কমে যায়। এর ফলে হাড় মজবুত হওয়ার জন্য আরও বেশি ক্যালসিয়াম বরাদ্দ থাকে। এজন্য বন্ধুরা আপনারা নিয়মিত কলা খাবেন। এছাড়া বন্ধুরা, প্রতিনিয়ত কলা খাওয়ার ফলে আপনাদের শরীরে শক্তি যোগায়। আপনারা অনেকে আছেন যে অতিরিক্ত পরিমাণে দুর্বল, তো এইসব দুর্বল রোগী একেবারে শক্তিশালী হওয়ার জন্য যদি নিয়মিত কলা খেতে পারেন তাহলে দেখবেন যে আপনারা আগে থেকে অনেক বেশি শক্তিশালী হবেন, কারণ কলাতে রয়েছে প্রাকৃতিক শর্করা। এছাড়া বন্ধুরা, আপনাদের যাদের প্রচণ্ড পরিমাণে হজম শক্তি কম তারা যদি নিয়মিত এই কলা খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের হজম শক্তি আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পাবে, কারণ কলায় রয়েছে প্রচণ্ড পরিমাণে প্রোটিন যা আপনার হজমে দারুণ সহায়ক ভূমিকা পালন করে, যার জন্য আপনাদের আগের থেকে অনেক বেশি হজম শক্তি বৃদ্ধি পাবে। এছাড়া বন্ধুরা, আপনারা যদি নিয়মিত কলা খেতে পারেন তাহলে দেখবেন যে আগের থেকে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, কারণ কলায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি যেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে এবং কলা নিয়মিত খাওয়ার পরে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায়, যার কারণে আপনার শরীর সবসময় ঠিক থাকবে এবং কোনো রোগী আপনার শরীরে আসতে পারবে না। এছাড়া বন্ধুরা, নিয়মিত যদি আপনারা কলা খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের পাকস্থলীর আলসার এবং বুক জ্বলা কখনোই হবে না। আপনারা অনেকেই আছেন যাদের পাকস্থলীতে সমস্যা এবং বুক জ্বালাপোড়া করে, তারা নিয়মিত কলা খাওয়ার চেষ্টা করবেন তাহলে এইসব সমস্যা আর হবে না। নিয়মিত কলা খাওয়ার ফলে আপনাদের ক্যান্সার হওয়ার ঝুঁকিটা একেবারেই কমে যায়। আপনারা অনেকেই যারা আশঙ্কা করেন যে আপনাদের ক্যান্সার হতে পারে, তারা যদি নিয়মিত এই কলা খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের আর তেমন কোনো ক্যান্সার হবে না। এছাড়া বন্ধুরা, অনেকেরই আছে যে ঘুম কম হয় এবং মানসিক চাপটা বেশি থাকে, তারা যদি নিয়মিত এই কলা খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের মানসিক চাপ কমে যাবে এবং পরিপূর্ণভাবে আপনি ঘুমাতে পারবেন। নিয়মিত কলা খাওয়ার ফলে দেখবেন যে বন্ধুরা আপনাদের ত্বক সজীব থাকবে। অনেকেরই আছে যে মুখ একেবারে গুছিয়ে থাকে, তাদের মুখ সজীব থাকে না, তো নিয়মিত যদি আপনারা কলা খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের ত্বকের এই সমস্যাটা অতি দ্রুত দূর হয়ে যাবে। এছাড়া বন্ধুরা, আপনারা যদি নিয়মিত কলা খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি করবে। তো বন্ধুরা, আপনাদের শরীরে যদি অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি করে তাহলে কোনো রোগই আপনার শরীরে আর অতি সহজে আসতে পারবে না। তো বন্ধুরা, আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন। বুঝতে কোনো রকম কোনো ত্রুটি থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন, আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।